আজকে আমি হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাস রুমে। আজকে আলোচনা করব অধ্যায় দুই, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ। আচ্ছা, উচ্চারণ নীতি কি আছে এখন আমরা জেনে নিই। বিভিন্ন রকম বাকধ্বনি উচ্চারণের সময় ঠোঁট, জিভ, জিহ্বাঙ্গুল বিভিন্ন অবস্থান ও আকৃতি গ্রহণ করে। তো এইসব বাক প্রত্যঙ্গের আলোকে ধ্বনি বিচারের প্রক্রিয়ায় উচ্চারণ নীতি হিসেবে পরিচিত। উচ্চারণ নীতি অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। স্পৃষ্ট অথবা স্পর্শ ধ্বনি, ঘর্ষণজাত ধ্বনি, কম্পিত ধ্বনি, তাড়িত ধ্বনি আর হচ্ছে পার্শ্বিক ধ্বনি। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে স্পৃষ্ট অথবা স্পর্শ ধ্বনিটা কি। দেখো, স্পৃষ্ট অথবা স্পর্শ ধ্বনি আমাদের আজকে আলোচনা বিষয়। আমরা আগে জেনে নিই স্পৃষ্ট ধ্বনির ভাগগুলো। দেখো, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বোরকা চ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, ঠ, দ, ঘ, দন্তন্য, তারপর হচ্ছে ক, ফ, ব, ভ, ম। এই যে ক থেকে ম পর্যন্ত মোট সর্বমোট হচ্ছে ২৫টা ধ্বনি। এই ক থেকে ম পর্যন্ত এই ২৫টা ধ্বনিকে বলা হয় হচ্ছে স্পর্শ অথবা স্পৃষ্ট ধ্বনি। এখানে স্পর্শ ধ্বনিগুলোকে আবার দেখো একটা ভাগ ভাগ করা হয়েছে দুটো ভাগে। এই যে এইখান থেকে যে এই পর্যন্ত এই ধ্বনি মোট ২০টি ধ্বনি, মোট ২০টি ধ্বনি, এগুলো হচ্ছে স্পৃষ্ট ধ্বনি। স্পৃষ্ট ধ্বনি স্পর্শ স্পর্শ ধ্বনি। ক থেকে ম পর্যন্ত স্পর্শ ধ্বনি। স্পর্শ ধ্বনির সংজ্ঞা হচ্ছে ক থেকে ম পর্যন্ত মোট ২৫টি ধ্বনিকে বলা হয় স্পর্শ ধ্বনি। এই ২৫টি ধ্বনির মধ্যে আবার ভাগ করা হয়েছে ৫টা ধ্বনিকে, সেটা হচ্ছে নাসিক্য ধ্বনি, যেটা হচ্ছে নাকের সাহায্যে উচ্চারিত হয়। নাসিক্য ধ্বনিটা কি? নাসিক্য ধ্বনি হচ্ছে যেসব ধ্বনি আমরা উচ্চারণের সময় নাকের ব্যবহার হয় সেটা হচ্ছে নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনির মধ্যে কি কি আছে? ঙ, ঞ, মূর্ধন্য, দন্তন্য, ম। দেখবা এই ৫টা ধ্বনি যখন আমরা উচ্চারণ করি তখন কিন্তু নাকের ব্যবহার হয়। তো আজকে আমরা বুঝতে পেরেছি স্পর্শ ধ্বনি এবং নাসিক্য ধ্বনি সম্পর্কে। মোটামুটি আজকে স্পর্শ ধ্বনিটাই, স্পর্শ ধ্বনির ভাগ হচ্ছে নাসিক্য ধ্বনি, সেটা নিয়ে আলোচনা করলাম। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে